অ্যাকচুয়ালি স্কুটি দিয়ে একটা ছেলে আসছিল 80 নম্বর দিক থেকে, সেটা ডিএম ফ্লাইওভার আনতে চেয়েছিলো। তো ফ্লাইওভার উপরে খুব স্পিডে ছিল বাইকটা। হ্যাঁ, তখন আমার আমি বাড়িতে যাচ্ছিলাম, তখন আমি দেখি তার বাইকটা খুব স্পিডে ছিল, তখন ওর পরে খুবই ইঞ্জুর্ড হয়েছে। তো আমি থানা গিয়ে কল করেছি, ফায়ার সার্ভিসে কল করেছি, ফায়ার সার্ভিস এসে লোকটাকে নিয়ে গেছে থানা হসপিটালে, আর স্কুটিটা আমি থানাতে হ্যান্ড ওভার করে দিয়েছি। মানে এটাতে কি কেউ মানে একজন ছিল গুরুতর আহত, মানে অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা? না না, কোনো গাড়ির সাথে সিঙ্গেল, মানে ব্যালেন্স রাখতে পারেনি, ব্যালেন্স খুব স্পিডে ছিল, প্রায় 100 এরকম ভাবে ভায়োলেট করে যেটা মানে অসম্ভব হয়ে পড়ছে, মানে সেই স্পিড লিমিটটা কমানোর জন্য। তো কিছু কিছু সময় হয়ে যায়, 10টা পর থেকে তো নাগা 2টা বন্ধ থাকে, তারপর এখন তো 10টা বাজেনি, 9:30 টাইম হয়েছে, কিন্তু ওভার স্পিডের কারণেই অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জায়গাটার নাম ডিএম ফ্লাইওভার, ঠিক ফায়ার সার্ভিস উপরে।